হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো কিভাবে আমাদের আমাদের ওয়েবসাইট আপনি লগ ইন করবেন এবং একটি কোর্স পারচেস করবেন কিভাবে, আর সাপোর্ট টাইপ নিবেন কিভাবে। সেক্ষেত্রে আমরা লগ এন্টার করলাম CodersHub-BD.com-এ, আসার পর আমাদের এটা আমাদের হোম হোমে আসার পর আমরা দেখলাম এখানে আমাদের বিভিন্ন কোর্সের ওভারভিউ আছে। সো আমরা একদম উপরে আসি, আমাদের প্রথমে লগ ইন করা দরকার আমাদের কোর্স। আচ্ছা, প্রথম কোর্সে আসি। মোটামুটি পাবলিশ করাই আছে, কিছু কিছু আপডেট বাকি আছে, এই জন্য আমরা লিস্ট আপ করে রাখছি আপাতত, কিন্তু কোর্স পাবলিশড, শুধুমাত্র ব্যানারটা চেঞ্জ করা। এখন আমি দেখলাম যে আমার এখানে এই রিসোর্স আছে, যাবতীয় আছে, আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমি দেখলেন এখানে মোটামুটি উপরে দিয়ে একটা কোর্স দেখতে পারেন, প্রিভিউ যেগুলো অন আছে সেগুলো আপনি ভিউ করে দেখতে পারবেন, আপনি ক্লিক করলে প্রিভিউ করে দেখতে পারবেন। দেখার পর যদি যদি মনে হয় না ইটস ওকে, দেন আপনি, যেমন আমাদের সবসময় কোর্স আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে থাকবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এই সাইন আপ ফর্মস যেগুলো আসতেছে আসতেছে সেগুলো অটোমেটিক, মানে প্রতিনিয়ত আপডেট হয়ে থাকবে, লাইফ টাইম আপডেট আর কি, আস্তে আস্তে বড় হয়ে থাকবে কোর্সটা। এখন যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে বাইক দিস কোর্সে ক্লিক করলেন, ক্লিক করার পর কিন্তু লগ ইন করতে বলতেছে, আপনি লগ ইন না করেন আমাদের ওয়েবসাইটে সেক্ষেত্রে আপনি আমাদের কোর্স অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে আমার তো লগ ইন কি, আমার তো রেজিস্ট্রেশন করা নেই, সেক্ষেত্রে আমি কি করবো, রেজিস্টার নাও। ক্লিক করার পরে সবচেয়ে রেফারেল থাকবে আপনার যদি ডিগ্রি ফেসবুক দিয়ে লগ ইন করেন, সেটা সবচেয়ে বেস্ট। এর পাশাপাশি যদি ফেসবুক দেন এখন গুগল দিয়ে করতে পারেন, এরপরে যদি গুগল দিয়ে না করেন সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন যে ধরেন আপনার নাম লিখলে ইউজার নেম, প্রথম প্রপার্টি ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস দিলে, দিলাম একটা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আমি দিলাম ইমেল অ্যাড্রেস, অনেক ইমেল অ্যাড্রেস দিই, ইমেল অ্যাড্রেস দিলাম, ভ্যালিড ইমেল অ্যাড্রেস জন্য থাকে, তা নাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেটা নিচে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড যেন হয়, তারপর সাইন আপ। যখন ফেসবুক লগ ইন করতে পারবেন, অ্যাকাউন্ট কোড করতে পারবেন, রেজিস্টার করতে পারবেন, গুগল দিয়ে রেজিস্টার করতে পারবেন, সাইন আপ। আমি ডিউটি ইমেল দিয়ে করলাম, সাইন আপ করা শেষ, এই যে অলরেডি চলে আসছে, অ্যাকাউন্ট হয়ে গেছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে সম্পূর্ণ করে অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এখন আমি দেখি কিভাবে আমার আমার প্রোফাইলটার কি অবস্থা। আমি প্রোফাইলে আমি মাই কোর্সেস এ গেলাম, ডিউটি এখানে আমি, আপনি ইচ্ছা করলে যে আমাদের ইমেল টিমেল সব শো করতেছে, বিকজ সবকিছু সাবমিট করে দিই, আমরা সার্টিফিকেট দিয়ে আপনি কোর্স কমপ্লিট করছে, সেখানে সার্টিফিকেট গুলো এখানে শো করবে, কুইজ গুলো শো করবে, এখানে উইশ লিস্ট অর্ডার যা যা দিবেন সেখানে শো করবে, এখানে অ্যাসাইনমেন্ট শো করবে, এখানে সেটিং আছে, এখানে আপনি সেটিং ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন, সেখানে নিচে থেকে মেসেজ দিতে পারবেন আপনার মেন্টরকে। আচ্ছা, এখানে আপনি ফোন নাম্বার টোন নাম্বার যা সবকিছু অ্যাড করে রাখবেন, যাতে আপনি ফোরামে ফোরামে যখন অ্যাকাউন্ট করবেন কিন্তু ফোরামে একজন আরেকজনের সাথে কমিউনিকেটিভ হতে পারেন, সবচেয়ে বেশি আপনার জব টপ থেকে শুরু করে সবকিছু অ্যাড করতে পারবেন, ইভেন পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, এখানকার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। এই ছিল মোটামুটি ওভারভিউ কিভাবে অ্যাকাউন্ট করবেন। এখানে আমাদের ফোরাম আছে, আপনার ফোরামে ঢুকতে পারবেন ডিরেক্টলি, এখান থেকে কি ফোরাম আছে, আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স এর একটা ফোরাম আছে আপাতত, এখানে ঢুকবেন, ঢুকার পর পোস্ট করবেন, নতুন নতুন টপিক ক্রিয়েট করবেন, সেখানে টপিক ক্রিয়েট করবেন,